সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। 72 বছর পর এবার শ্রাবণ মাসে অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। ভোলানাথের কৃপায় ভাগ্য খুলে যাবে, যে কাজেই হাত দেবেন সেখানেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। আর এই মাসে বাবা মহাদেবকে কোন ভোগ আপনারা অর্পণ করবেন এবং কি দিয়ে বাবা মহাদেবকে পুজো দেবেন আর কোন মন্ত্র আপনারা পাঠ করবেন, তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন, এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান, মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, 72 বছর পর এবার শ্রাবণে অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। ভোলানাথের কৃপায় ভাগ্য খুলে যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। দেখুন, দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এবারে শ্রাবণ মাস খুব স্পেশাল হতে চলেছে। এই শ্রাবণে গ্রহ নক্ষত্রের অনেক অদ্ভুত সংযোগও ঘটেছে এবং দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস বলে এই মাসে কিন্তু ভগবান শিবের আশীর্বাদ পেয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং এই শ্রাবণে গ্রহ নক্ষত্রের অনেক অদ্ভুত সংযোগ ঘটার ফলে এই মাসটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এবার শ্রাবণ মাসে 4টি শুভ সংযোগ ঘটেছে। প্রায় 72 বছর পর এই আশ্চর্য সংযোগের ঘটনা দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসে, অর্থাৎ মহাদেবের এই জন্ম মাসে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর 22শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এছাড়াও শ্রাবণ মাসের প্রথম সোমবার দিয়েই শুরু হচ্ছে এবং শেষ কিন্তু সোমবার দিয়েই শেষ হচ্ছে এবং ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয় এই শ্রাবণ মাস। ভগবান শঙ্করকে এই শ্রাবণ মাসে আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর শ্রাবণ মাসে বাবা মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকবে, যার ফলে আপনারা যে কাজই করতে যাবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনারা যারা যারা ভেবে আছেন যে এই কাজটি করব, অবশ্যই এই শ্রাবণ মাসে করার চেষ্টা করুন, আপনারা তাতে সফল হতে পারবেন। দেখুন, এবার শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। বাবা মহাদেবের ভক্তরা এই শ্রাবণ মাসে 29 দিন তাদের দেবতার পুজো করতে পারবেন, অর্থাৎ শ্রাবণ মাস 29 দিন থাকবে। 22শে জুলাই সকাল 5:37 তৈরি হচ্ছে সর্বাত্ম সিদ্ধিযোগ দিয়ে শুরু হচ্ছে এই শ্রাবণ মাস, আর মাস শেষ হবে 19শে আগস্ট সোমবার। পিতৃযোগ আয়ুষ্মান যোগের একটি অন্যান্য সংযোগও তৈরি হচ্ছে। এর সঙ্গে 18ই আগস্ট শুক্লপক্ষ চতুর্দশীর ক্ষয়তিথি পড়েছে এবং 19শে আগস্ট পূর্ণিমা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রকালও শুরু হবে, যা দুপুর 1:32 পর্যন্ত চলবে। অর্থাৎ শ্রাবণ মাসে গ্রহ নক্ষত্রের অনেক রাজযোগও তৈরি হচ্ছে। শ্রাবণের সময় শুক্রাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম রাজযোগ, গজকেশরী রাজযোগ, কুবেরের যোগ, সস রাজযোগ, এই প্রভৃতি রাজযোগগুলি তৈরি হওয়ার ফলে শ্রাবণ মাসটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। তবে আসুন জেনে নেওয়া যাক যে এই শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপায় আত্মবিশ্বাস বাড়বে, মায়ের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখ বাড়বে, বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পেতে পারেন, আয় বাড়বে, পরিবারে সম্মান বাড়বে, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা শ্রাবণ মাসে কোনো ভালো সুসংবাদ পেতে পারেন। শিক্ষাগত বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে খ্যাতি ও সম্মান বৃদ্ধি, পরিবারে শান্তি বজায় থাকবে, যানবাহনের আরাম বাড়বে,
পরিবারের সঙ্গে যে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে, আপনি আপনার মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে এবং সম্পত্তি থেকে আয় বাড়বে। যারা শেয়ার মার্কেট বা জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, সেখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন। পারলে এই শ্রাবণ মাসেই আপনি সেই সমস্ত জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করতে পারেন। আপনি আপনার মায়ের কাছ থেকে টাকাও পেতে পারেন। শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্থান পরিবর্তনও সম্ভব। আয় বাড়বে আপনার। পারিবারিক জীবন সুখের হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে। অফিসারদের সহযোগিতা পাবেন এবং আপনার কপালে কিন্তু যানবাহনের একটি কেনার সুযোগও রয়েছে। এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। সন্তান সুখ বৃদ্ধি পাবে। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। উচ্চ শিক্ষা, গবেষণা ইত্যাদির জন্য বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অবস্থান পরিবর্তনও হবে। মনে শান্তি ও সুখের অনুভূতি থাকবে। আত্মবিশ্বাস ভরপুর থাকবে। মা বাবার, পরিবারের কোনো বয়স্ক মহিলার কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন, তবে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, শ্রাবণ মাসে শিবের প্রিয় মাস এই সোমবার, তাই শিবের প্রিয় দিন এবং স্বাভাবিকভাবেই এই শ্রাবণ মাসের সোমবার। শিব পুজোর মহাত্মা রয়েছে। আবার হিন্দু ধর্মে পূজা অর্চনার সঙ্গে মন্ত্র জপ গভীরভাবে জড়িত। শিবপুরাণেও বলা আছে, এই শ্রাবণ মাসে শিবকে খুশি করার জন্য কিছু বিশেষ মন্ত্রের উল্লেখ রয়েছে। নিজের রাশি অনুযায়ী শিবকে প্রসন্ন করার জন্য আপনাকে জপ করতে হবে বাবা মহাদেবের এই প্রিয় মন্ত্র। প্রতি সোমবার এই সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই জপ করবেন, ওম সোমেশ্বরায় নমো, ওম সোমেশ্বরায় নমো, ওম সোমেশ্বরায় নমো, এই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে। এর পাশাপাশি গঙ্গাজল দিয়ে শিবকে অভিষেক করুন। বন্ধুরা, গ্রহের রাজা সূর্য এই রাশির অধিপতি এবং সিংহ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে শুকনো খুবানি বা অ্যাপ্রিকট বাদাম মহাদেবকে অর্পণ করুন এবং শুভ ফলাফল লাভ করতে পারবেন। এবং বুধ এই রাশির অধিপতি হওয়ায় পেস্তা অর্পণ করতে পারেন, তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা সবসময় অর্জন করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বাবা মহাদেবের প্রিয় শ্রাবণ মাসে আপনাদের ভাগ্য কিভাবে খুলতে চলেছে, আর বাবা মহাদেবকে কোন জিনিস অর্পণ করবেন, আর কোন মন্ত্র আপনারা পাঠ করবেন, আর গঙ্গাজলের সাথে কী দিয়ে অভিষেক করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।